টু উপাসনাস ম্যাজিক মোমেন্ট চ্যানেল। উপাসনার ম্যাজিক মোমেন্ট চ্যানেলে আজকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে, সেটা হলো বাটা মাছের ঝাল। এই বাটা মাছের ঝালটা বিভিন্নভাবে হয়, তবে আমি আজকে যে ঝালটা বানাবো সেটা হলো সর্ষে ঝাল। তবে সেই ঝালটা কিন্তু একটু অন্যরকমভাবেই বানাবো। রেসিপিটি শুরু করার আগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। চলুন শুরু করে দিই রেসিপিটা। বাটা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বাটা মাছ। আমি এখানে একটু ছোটো ছোটো সাইজের বাটা মাছ নিয়েছি, খুব বড়ো সাইজের পাইনি। এই বাটা মাছগুলো আমি কেটে পরিষ্কার করে একটু হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, আর মাছের মধ্যে দিয়ে নেব অল্প একটু হলুদ। দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি মাছ ভাজার জন্য খানিকটা তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, ততক্ষণে গরম হচ্ছে আমি দেখে নিই। মাছের এই সর্ষে ঝাল বানানোর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগছে সেটা হলো পেঁয়াজ বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা ব্যবহার করব। দেখুন এখান থেকে অল্প একটুখানি পেঁয়াজ বাটা আমি ব্যবহার করছি। লাগছে কাঁচা লঙ্কা বাটা অল্প একটুখানি, আর লাগবে একটুখানি আদা বাটা, লাগছে কালো জিরে, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এছাড়া হলুদ তো লাগছে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি ফেলে দিলাম। আমি কোনো রকম এডিটের ভিডিও করি না, সমস্ত ভিডিওটা আমি লাইভ বানাই যাতে আপনাদের দেখতে ভালো লাগে, আর আমি সম্পূর্ণ রান্নার করে যাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বাটা মাছের এই ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। শুধু ভাত কেন, বাটা মাছের এই ঝালটা দিয়ে লুচি খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে এটা সর্ষে বাটা নিয়ে নিয়েছি, এটা আমি কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে একসাথে নিতে পারেন। দেখুন মাছটা যাতে লেগে না যায় আমি এরকম ধরনের সরু টাইপের প্যাকেটা ব্যবহার করছি। লক্ষ্য রাখতে হবে যাতে মাছটা ভেজে না যায়, মানে ভেঙে না যায়। বাটা মাছ কিন্তু একটুখানি নরম হলেই সেগুলো লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন এটা অলরেডি কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে মাছটা, মানে এটা সাঁড়াশি ব্যবহার করছি, মানে কড়াটা করে করে যাচ্ছে। মাছগুলো আমরা একটু ভাজা হতে দেবো, কারণ ভাজা হওয়ার আগে অবধি মাছটাকে টানাটানি করলে মাছটার তেলটা বেশি হয়ে যাবে। দেখুন মাছটাকে আমি যতক্ষণে ভাজছি ততক্ষণ আমি সর্ষে বাটার পেস্টটা কী করে ব্যবহার করছি সেটা আপনাকে দেখিয়ে দিতে চাই। এতটা মতো সর্ষে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এতটা পরিমাণ নুন, এতটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল।
আপনারা চাইলে ডাইরেক্ট সরষে বাটাটাও কড়াই ব্যবহার করতে পারেন। দেখুন এরকম একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একটু দেখে নেবো মালাটা কিরকম হচ্ছে। একটু সাঁড়াশিটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কড়াটা পড়ে যাবে। মাছগুলো একটু ভেঙে নিয়ে যাচ্ছে, বাটা মাছ কিন্তু একটু নরম হলেই ভেঙে নিয়ে যায়। মাছগুলোর সাইজও খুব ছোট দেখতেই পাচ্ছে। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটুখানি ভেজে নেবো। সর্ষে ঝালের মাছ একটু বেশি ভাজা হলে ভালো লাগে। দেখুন মাছগুলো কিন্তু দেখুন ভেঙে নিয়ে যাচ্ছে। বাটা মাছের কোয়ালিটি বোঝাটা সবসময় সম্ভব হয় না। অনেক সময় একটু নরম মাছও মানে ভেঙে যায় না, অনেক সময় একটু শক্ত মাছও ভেঙে যায়। বাটা মাছটা ভাজা হয়ে গেছে, এখানে আমি মাছগুলোকে অবশ্যই তুলে নেব একটা একটা করে। মাছগুলোকে এখানে আমি তুলে নিলাম। এখানে আমার একটুখানি রেস্ট অফ দ্য ফিশ আছে, এগুলো আমি দিয়ে নিলাম। মাছগুলো একটু আমি ভাজতে দেবো, কিছুক্ষণ ভাজার পর অটোমেটিক মাছটার একটা পিস যেই ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি মাছটা উল্টে দেবো। আপনারা চাইলে মাছ ভাজার পর পুরো তেলটা ছেঁকে নিয়ে নতুন একটা কড়াতে মানে সর্ষে বাটার ঝালটা বানাতে পারেন, কিন্তু আমি কিন্তু এই মাছ ভাজার তেলটাতেই বানাবো। কারণ অলরেডি মাছ ভাজার তেলে একটা মাছের গুণাগুণ থাকে আর মাছের টেস্টটাও থাকে। দেখুন আমাদের মাছ ভাজা কাজ শেষ। এরপরে আমি মাছগুলোকে এটা তুলে নেব। মাছটা আমি বেড়ে নিয়েছি, এরপরে এতটা তেল আমাদের লাগবে না। আমি তেলটা অন্য একটা পাত্রে ঢেলে নেবো। নিয়ে নিলাম এতটা মতো তেল, এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেওয়ার পর একটু ভেজে নেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এতটা মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো ধোঁয়া বেরোবে, কোনো অসুবিধা নেই। অল্প একটু পেঁয়াজ বাটা ব্যবহার করবো, খুব বেশি না। এরকম দিয়ে দেবো আদা বাটা,
আদা বাটা দিয়ে দিলাম। গ্যাসে আস্তে একটু বন্ধ করে নিলাম। দেব একটু কাঁচা লঙ্কা বাটা এবং কিছুক্ষণ নাড়া করি। এর মধ্যে আমি সরষের গোস্তটা দিয়ে দেবো। খুব অপেক্ষা করার দরকার নেই, সরষের গোস্তটা দেবো, নাহলে মশলাগুলো ফট করে জ্বলে যেতে পারে। দেখুন, অবশ্যই এর মধ্যে একটুখানি জল দিতে হবে। দেখুন এতটা মতো আমি জল দিয়ে দিলাম। এটাতে কিন্তু লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ কিছু মেশানোর দরকার নেই, কেননা এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ সব কিনে রেখেছি। তারপর আমি তো জল দিলাম। দেওয়ার সাথে সাথে জলটাকে একটু ফুটে উঠতে দেবো। এবার পর আগের মতো অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। বাকি রেস্ট অফ ধনে পাতাটা আমি পরে দেবো, দিয়ে গ্রেভিটার উপরে বানিয়ে নেবো। আর এর মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন আমার আজকে বাটা মাছগুলো খুবই ছোটো, আমি বাজারে একটু ছোটোই পেয়েছি। মাছগুলো দিয়ে ঝোলটা ফুটতে দেবো। আমি গ্রেভি দেখাতে দেখাতে রেস্ট অফ দ্য ফিশটাও ভিজে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি গ্রেভিটা বানাচ্ছি। এখানে প্রায় ঘন হয়ে এসছে, একটু করে টেস্ট করে দেখে নেবো যে এটা নুন ঝাল কেমন লাগবে। সব ঠিক আছে, কিছুই প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তো দিতেই হয় কাঁচা মাছের ঝালে। বাটা মাছের ঝালটা আমাদের তৈরি হয়ে গেছে, এটা এরকম মাখা মাখাই খাই, খেতে পছন্দ করে লোকে। দেখুন ছোটো মাছের, মানে ছোটো বাটা মাছের ঝাল আমি সার্ভিং করে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের বাটা মাছের ঝাল। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে। ঝালটা কিন্তু আমি একদম মাখা মাখা বানিয়েছি, আপনারা চাইলে মাছগুলোকে এরমভাবে একটু সার্ভ করে দেবেন। দেখুন এই অসাধারণ রেসিপি, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে বানান, কেমন হলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এই অথেন্টিক রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, নমস্কার।